হ্যালো ফ্রেন্ডস, আমি সাইদুর রহমান। হ্যাপি বাংলা ভিশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিপস। তো ফ্রেন্ডস, শুরু করছি। যারা সার্ভিয়ারের কাজ করেন, বিগিনার যারা, ভাই অ্যাডভান্স লেভেল যারা, তাদের কথা বলছি না, যারা বিগিনার, কিভাবে ফ্রেন্ডস, চলুন দেখা যায় কিভাবে এক্সেল থেকে ডাটা অটোক্যাডে ইম্পোর্ট করতে হয়। তো এই জন্য আমরা এক্সেলে চলে যাব। এখানে দেখতে পারছেন কিছু ডাটা আছে আমার, এই ডাটাগুলো আমি অবশ্য প্রথমে এখানে রেখে দিয়েছি, আপনারা ফাইল থেকে এখানে ইম্পোর্ট করে নেবেন। তো এই জন্য আমরা চলে যাব এখানে, যে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এখান থেকে আমরা চলে যাব এইখানে ফর্মুলা অপশনে। ফর্মুলা অপশনে যাওয়ার পর আমরা চলে যাব এই ট্যাক্স, ট্যাক্স অপশনে চলে যাব। ট্যাক্স অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা চলে যাব কনকাটেনেট, এই অপশনটিতে ক্লিক করবো। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন বক্স চলে আসছে। এই বক্সেতে প্রথম টেক্সট ওয়ান, টেক্সট ওয়ানেতে আমরা এই দেখানে যে স্ট্রিং আছে, স্ট্রিংটা, এই স্ট্রিংটা নিয়ে নেব টেক্সট ওয়ানে। এবং টেক্সট টুতে আমরা একটা কমা ব্যবহার করব। তার জন্য আপনারা একটা কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পরে টেক্সট থ্রি, এই টেক্সট থ্রিতে চলে যাবেন। টেক্সট থ্রিতে যাওয়ার পরে এখানে যে নর্থিং, এই নর্থিংয়ে এই কোঅর্ডিনেট এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই ডাটাগুলো আমরা এখানে নিচে প্লাস চিহ্নের মাধ্যমে এখানে নিচের দিকে টেনে নিয়ে আসব। সবগুলো ডাটা এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো ডাটার মাঝখানে একটি করে কমা ব্যবহার হয়েছে। ব্যাস আমরা এখন এই ডাটাগুলোকে কপি করে নেব। কপি করার জন্য কন্ট্রোল সি অথবা এভাবে কপি করে নিতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাব অটোক্যাড সফটওয়্যারে। অটোক্যাড সফটওয়্যারে চলে যাওয়ার পর আপনার এই ডাটাগুলোকে আপনারা লাইন, পলি লাইন, পয়েন্ট যে কোনোভাবে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি জাস্ট পলি লাইন লাইনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। পলি লাইনের জন্য কমান্ড বারে গিয়ে পিএল লিখব, পিএল এন্টার, পলি লাইন। এখানে কমান্ড বারের মধ্যে প্রথমে দেখাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। এখানে আমরা যে ডাটাগুলো নিয়ে আসলাম সেই ডাটাগুলো পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অথবা আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারবেন। তো আমরা পেস্ট করে দিলাম ডাটাগুলো। এখানে আমাদের অটোকেটে দেখতে পাচ্ছেন চলে আসছে যে রেড কালার। এখানে আমরা যদি এটি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো চলে আসছে অটোকেটের মাধ্যমে। তো এক্সেল থেকে আসলে এভাবে ডাটাগুলো ইম্পোর্ট করতে হয়। এখন আপনারা এই ডাটাগুলোকে লেয়ারের মাধ্যমে সাজিয়ে যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। আর যদি আমরা লাইনের মাধ্যমে এটা নিয়ে আসতাম তাহলে করতে পারতাম, এবং যদি পয়েন্টের মাধ্যমে নিয়ে আসতাম তাহলেও করতে পারতাম। যে কোনোভাবে আপনারা এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তো এটুকুই আসলে ফ্রেন্ড ছিল আজকের বিষয়। অত্যন্ত সিম্পল একটা বিষয়, জাস্ট এখানে তো যারা অটোকেট ব্যবহার করেন তারা এখানে অটোকেট সম্পর্কে আপনারা জানেন, বোঝেন। আর মেন একটা যে জিনিসটা হচ্ছে যে ওই কনকাটেনেট যে একটা অপশন, এটাই হচ্ছে সবচেয়ে মেন বিষয়। আর বাকিগুলো যারা এক্সেল ব্যবহার করে, অটোকেটে যারা কাজ করে, তারা অবশ্য পারবে এগুলো। তো ফ্রেন্ডস, এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আর ভাই নতুন একটা চ্যানেল করছি, তো আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু গ্রো করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই একটু দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।